আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো ব্রাদার সিঙ্গেল লিটল মেশিন মডেল 7300A। এই মেশিনে আমরা কিছু প্রোগ্রাম আপনাদের দেখাবো। তো এক ভাই বলছে প্রোগ্রামটার সম্বন্ধে, তো এই মেশিনের টোটাল হাই স্পিড থাকে হলো 4500। দেখেন এখানে 4500 আছে, এটা আপনি চাপ দিয়ে ধরেন, এটা 4500ই থাকবে, এটা বাড়বে না কমবে। এই স্পিডটা 4500 এখানে করা আছে, এটা আমরা 4000 করে লক করব বা 3000 করে লক করব। এটা লক প্রোগ্রামটা আমরা দেখাবো। আর সোলো স্পিড কোথা থেকে কমায় বাড়ায় এখানে এটাও দেখাবো। তো বন্ধুরা সাথে থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাওয়ার সুইচ অফ করতে হবে। তো বন্ধুরা মেশিনের পাওয়ার সুইচটা অন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটিং, এটা হলো আমাদের সেটিং বাটন, এই বাটন চাপ দিয়ে আমরা অবশ্যই মেশিনের পাওয়ার সুইচটা অন করব। সেক্ষেত্রে আমাদের এখানে অপশন আসবে, আমরা মেমোরি সুইচ দিবেন। তো আমার এখানে কি আছে, মেমোরি সুইচ 1। তো আমরা এখন সর্বপ্রথম স্পিড লকটা শিখব। তো আমরা সর্বপ্রথম 100 আপনার এই বাটন চাপ দিয়ে, এই যে এখানে দেখেন, আমরা 199 প্রোগ্রামে যাব। তো এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই হলো 199 প্রোগ্রাম। এখানে আপনার লেখা আছে ম্যাক্স সুইং লিমিট স্পিড, তো এখানে দেওয়া আছে 4500। আপনি কিন্তু এখানে আপনি আর বাড়াতে পারবেন না, আপনি 4500ই থাকবে। তো এটা অবশ্যই আমরা কি করব, আমরা অবশ্যই 4000 করে দিব, 4000 দিয়ে ওকে দিব। ওকে দিলে আমাদের স্পিডটা 4000ই থাকবে। তো আবার আমি এখন দেখাবো বন্ধুরা মেশিন স্পিড কত আছে। তো এখানে কিন্তু বন্ধুরা আগে ছিল 4500, এখন কিন্তু 4000 আছে। এটা আপনি যতই বাড়াবেন বাড়বে না, এটা কমবে কিন্তু এটা বাড়বে না। তো এটা হলো আপনার স্পিড লকটা। তো এখন আমরা দেখাবো বন্ধুরা ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড কীভাবে লক করে আর ব্যাক স্পিড কীভাবে লক করে এটা দেখাবো। তো সেক্ষেত্রে মেমোরি সুইচে গিয়ে আবার পাওয়ার সুইচ অন করতে হবে, আবার মেমোরি সুইচে যেতে হবে। তো এখানে কিন্তু 189তে আপনার ম্যাক্স স্পিড, আপনারা এটা অবশ্যই নিজেরাই পারবেন দেখাইলে। এখানেই আপনার অপশনগুলা, আপনি এখান থেকে শুরু করবেন 100। এখানে লেখা আছে স্টার বার্ড টেকিং লিমিট স্পিড 184, 186 ইন বার্ড টেকিং লিমিট সুইচ স্পিড। এটা হলো আপনার ইন্ট, হইলো আপনার লাস্টে ব্যাক স্টিচ, ধরেন আমরা 2000 দিয়ে রাখবো। আর এটা হলো আমার স্টার বার্ড টেকিং লিমিট স্পিড, এটা হলো ফার্স্ট প্রথমে, এটা আমরা 2000 দিয়ে রাখবো। এটা আমার অটোমেটিক কমে গেল। এখন আমরা যাব ফার্স্ট স্টিচ সেকেন্ড স্টিচ স্লো করার জন্য, কারণ এটা ঝুঁকির মতো না যে কিভাবে করব ফার্স্ট স্টিচ স্লো কিভাবে করব, এটা আপনার প্রোগ্রাম থেকেই করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে 400 নম্বরের উপরে যেতে হবে। এটা হলো আপনার 403 থেকে শুরু ফার্স্ট স্টিচ সুইং স্পিড। এটা আপনার ফার্স্ট স্পিড আপনি 4000 দেওয়া থাকবে, এখানে ফার্স্ট স্পিড আপনি 2000 দিয়ে রাখবেন। 2000 কমও দিতে পারেন, আপনি 1500 দিতে পারেন, 1500 দিলেন। সেকেন্ড স্পিড, সেকেন্ড স্টিচের স্পিড এটা আপনি 2000 দিবেন, এটা আপনি 2000 দিলেন। তারপরে থার্ড স্টিচ এরকম আপনি কমেই রাখবেন, এই প্রোগ্রাম থেকে আপনি এটা কমাতে পারবেন। আমরা ফোর স্টিচও আমরা কমিয়ে রাখলাম, দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। এটা আমরা 2500 দিলাম, এটা হলো 4টা স্টিচ গেল। তো এভাবে আপনার প্রোগ্রাম এখান থেকে পাবেন। আর অনেক প্রোগ্রাম আছে, আপনার নিপার কিভাবে বন্ধ করবেন, এখানে আমাদের একটা নিপার আছে, নিপার কিভাবে বন্ধ করবেন এই প্রোগ্রামও আছে। এটা আপনার 501 নম্বর প্রোগ্রামে গিয়ে পাবেন, আমরা 501 নম্বরে যাবো অবশ্যই। এই যে 501-এ
অনেকের নিপারের কি কাজ এটা তো জানতে হবে। এখানে লেখা আছে নিপারের কাজ হলো আমার এই মেশিনটায় উইপার ডিভাইসটা নাই, আমার নিপারে সুতাটারে ছোট করে দেয়, এটাই নিপারের কাজ। এখান থেকে আপনি অন অফ করে নেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে অ্যাড হয়ে যান সাবস্ক্রাইব দিয়ে, এটা আপনাদেরই চ্যানেল। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।